জাদ হাদিদের সঙ্গে প্রকাশ্যে চুমু খাওয়ার জেরে বহিষ্কৃত হন আকাঙ্ক্ষা পরি। এর আগে রিয়েলিটি শো বিগ বস ওটিটি সিজন টু এর ঘর থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী। এবার বলিউড অভিনেতা সালমান খানের মুখের ভাষা নিয়ে মুখ করেছেন তিনি। বিগ বসের ঘরে দ্বিচারিতা করেন সালমান, টার্গেট করে নেন একজন প্রতিযোগীকে, এমনই অভিযোগ এনেছেন আকাঙ্ক্ষা। সালমানের কারণে মানসিক অবসাদেও ভুগেছেন বলে অভিযোগ তার। অভিনেত্রী বলেন, আমার মনে আছেছিলেন, আমায় ভুয়া বলে সম্বোধন করেন তিনি। তার গলায় যা তীক্ষ্ণতা ছিল ভয়ঙ্কর, আমি তাকে আগে এইভাবে কথা বলতে শুনিনি। প্রকাশ্যে মঞ্চে এভাবে কেউ কাউকে কথা বলতে পারেন না। আকাঙ্ক্ষার কথায় উনি যেভাবে আমাকে কটাক্ষ করতে শুরু করলেন, আমি নাকি কুমিরের চোখের জল, 3 দিন জেলে ছিলাম।